মিসমিল্লাহ রহমান ই রাহিম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম তো আজকে আমরা দুই সালের ইতিবারুল কাওয়াইদ অংশের আরেকটি এই প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব তাহলে আমরা দেখতে পাচ্ছি বোর্ডে যে প্রশ্নটা রয়েছে আমরা একটু প্রশ্নটা পড়ব এখানে রয়েছে আসওয়াল ইতরিজ ইস্তখ রিজ ইস্তখ রিজিল আসমাআ গির আলমুল শরিফা ইস্তাখ রিজিল আসমাআ গইর আলমুল মিনাল জুমালিত তা মিনাল জুমালিত তা অর্থটা হচ্ছে হচ্ছে ইস্তখরিজ বের করো আল আসমা ইসিম সমূহ কোন ইসিম উদ্দেশ্য হচ্ছে গইর আলমুল গরে মুন্নশরিফ গরে মুশরীফ এই ইসিমগুলো বের করো মিনাল জুমাল তালিয়া নিচের বাক্যগুলো থেকে এখানে দেখতে পাচ্ছ পাঁচটি বাক্য রয়েছে আমি লিখে রেখেছি এই পাঁচটি বাক্যর মধ্যে থেকে যেগুলো গরে মুন্সরিফ সেগুলো বের করো দেখো গরে মুশরিফ আগে বুঝতে হবে গরে মুশরীফ কাকে বলে গরে মুন্সরিফ এটা ইসমি মহরবের একটি প্রকার মুন্সরিফ গরে মুশরীফ তো মুন্সরিফ গরে মুন্নশরীফ হচ্ছে এমন কতগুলো ইসিম যেখানে যে মধ্যে নয়টি স্বব রয়েছে আরবিতে ওই নয়টি স্বভাবের যে কোনো দুটি স্বভাব অথবা এমন একটি স্বব পাওয়া যাবে যে স্বব দুই স্বভাবের স্থলাভিষিক্ত নয়টি স্বভাবগুলো হচ্ছে কি যেমন আদল ওয়সফ তানিস মা আরেফা উজমা জমা তর্কিফ আলিফ অনু জা এদাতান জমা তাহাল জুমু এই নয়টি হচ্ছে সবব এই নয়টি স্বভাবের যে কোনো দুটি পাওয়া যেতে হবে অথবা এমন একটি পাওয়া যাবে যেটা দুই শহরের কায়েম মকামা অভিষিত্ত হবে তাহলে এই হলো আমাদের স্বভাবগুলো তা আমরা এখন যেহেতু এটা সমাধানমূলক ক্লাস আমরা বিস্তারিত আলোচনা করব না একটু সমাধানগুলো বের করার চেষ্টা করব এখানে আলোচনার অনেক প্রয়োজন যা হোক তাহলে আমরা দেখি কোনগুলো এখানে তাহলে ইসিম বের করতে হবে প্রথম বাইক করে দেখো যা আজ জয় জাহাজ জয়নাবু ইলাল মাদ্রাসা এই বাক্যের মধ্যে কোনটি গায়ের মুশরীফ মনে রাখবে ইসিম বের করতে হবে ফেল নয় তা জাহাদ এটা ফেল এটা হবে না আল মাদ্রাসা এটা মুন্শরিফ এটাও হবে না জয়নাবু এটা গারিমুন শরীফ তাহলে আমরা আল জবাব দিয়ে আল আসমাউ গরুল মুশরিফা দিয়ে আমরা কি উত্তর লিখবো প্রথমে কি জয়নাব অথবা আমরা নিচে লিখতে পারি পরীক্ষা খাতা এভাবেই লিখব জয়নাবু এখানে মনে রাখবে এখানে কী কী স্বভাব সেগুলো বলা হয়নি এমনি আমি বলে দিচ্ছি জয়নাবের মধ্যে দুইটি স্বভাব রয়েছে একটি হচ্ছে এটা একটি আলম নাম আরেকটি জয়নাব হচ্ছে তানিস মোহান্নস অর্থাৎ এটার মধ্যে দুইটি স্বভাব একটা হচ্ছে আলম আর একটু হচ্ছে এটা একটা মহিলার নাম মোয়ান্নস তানিস তাহলে আলম এবং হওয়ার কারণেই এই ইসিমটি গারি মুশরিফ হয়েছে দুই নম্বর শাহফার তু তাহলে এটা অর্থ হচ্ছে জয়নাব মাদ্রাসায় গিয়েছে সাফার্তু আমি ভ্রমণ করেছি লাহিংসা হিমসা আমি হিমসা হিমসায় ভ্রমণ করেছি হিমসার এটা হচ্ছে গরে মুশরিফ কেন গরে মুশরিফ এটা আমি এমনি লিখে দিচ্ছি বলে দিচ্ছি সেটা হচ্ছে হিমসা এটা হচ্ছে আলম একটা জায়গার নাম আর হিমসা এটা আজমি শব্দ অনারবি শব্দ আজমি শব্দ তাহলে একটা হচ্ছে আলম আর একটা হচ্ছে আজমি এই কারণে এটা গারে মুশরিফ দুটি সব এখানে পাওয়া গিয়েছে আরেকটা হচ্ছে তিন নম্বর তু আদনান আদনান তো এই তো আদনানা ফিৎসফি আমি আদনানকে ক্লাসে দেখেছি এখানে এই আদনানটি হচ্ছে গরিমন শরীফ কারণ আদনান দুটি স্বভাব কী কী রয়েছে আগেও বলেছিলাম দুটি স্বভাব হতে হবে একটি হচ্ছে এটা আলম এটা নাম আরেকটি হচ্ছে এই আদনানটা হচ্ছে শেষে আলিফ নুন আসে অর্থাৎ যেটাকে বলো আলিফ অনুন জা এরাতান শেষে আলিফ নুন আসলে সেটাও সে সেটা কি একটি স্বভাব তাহলে এখানে আমরা দুটি স্বভাব পেলাম এরপরে চার নম্বরে সাল্লাম আলা হামজাতা ও জাকারিয়া আমি হামজা এবং জাকারিয়াকে সালাম করেছিলাম করেছি তাহলে এখানে হামজাতা আর জাকারিয়া এই দুটি হচ্ছে গারে মুশরিফ হামজাতা হামজাতা গারেমন মুসরফ হওয়ার কারণ দুটি সব কী কী একটি হচ্ছে হামজাতা এটি একটি আলম নাম আর একটু হচ্ছে শেষে তা রয়েছে তা নিইসে তা এই দুটি কারণে এটা গারেমন শরীফ জাকারিয়া জাকারিয়া এটাও গারেমন শরীফ কারণ জাকারিয়া এটি আলম ব্যক্তির নাম পাশাপাশি জাকারিয়া এটা হচ্ছে আজমি শব্দ আজমি শব্দ বাস এই দুটি গান এটি গারিমুল শরীফ সর্বশেষ ফারিহাত হাত বুসরা বিনাজা হিহা বুসরা তার সফলতায় উল্লাসিত হয়েছে আনন্দিত হয়েছে তাহলে বুসরা এটা হচ্ছে গারিমুল শরীফ বুসরার মধ্যে দুটি স্বভাব রয়েছে সে দুটি স্বভাব হলো কি বুসরা এটা একটি এটি তানিস এটি মোয়ান্নস পাশাপাশি হ্যাঁ এটি এটি হচ্ছে আলম একটি এটা হচ্ছে আলম নাম আর একটু হচ্ছেটি তানিস অর্থাৎ মহানস তাহলে এই কারণে এটি কি হয়েছে গায়ে মুশরিফ হয়েছে তাহলে আমি মোটামুটি যদিও পরীক্ষায় গায়ে মুশরিফ সব কিছু সেগুলো বলা হয়নি এটা আমি আলোচনা করে দিলাম এভাবে আমরা পরীক্ষা লিখলে ইনশাআল্লাহ আমরা ফুল মার্কটি পাব তোমরা বাসায় এভাবে প্র্যাকটিস করবে ইনশাল্লাহ পরীক্ষায় ভালো রেজাল্ট করবে আজকের মতো এখানে শেষ করছি